ব্রিটিশদের দালাল মাফিবীর সাবারকার, যে ইংরেজদের পায়ে ধুলো লাগলে ময়লা লাগলে বড় জীব বের করে তাদের পা চেটে দিত, ভারতকে ইংরেজদের হাতে যে বিক্রি করে দিয়েছিল, ইংরেজ রানীদের সেবা করত, পা টিপে দিত, চাটি ধুয়ে দিত, সাবারকারে রীতিনীতি অনুসরণ করা, এই বিজেপি নেত্রী বলছে আমরা নাকি দ্বিতীয় স্বাধীনতার লড়াই লড়ছি, যারা কৃষকদেরকে আতঙ্কবাদী বলে, যারা ভারতের মুসলমানদেরকে পাকিস্তানি বলে, তারা নাকি লড়ছে দ্বিতীয় স্বাধীনতার লড়াই। ইংরেজরা ছিল বিদেশি, ঘরের মানুষের সঙ্গে ঘরের মানুষের জাতিভেদ ধর্মই ধর্মই লড়াই লাগানো, এরা নাকি বলছে আমরা দ্বিতীয় স্বাধীনতার লড়াই করছি। এই সমস্ত বিষয় নিয়ে কলকাতা টিভির সাংবাদিক সুচন্দ্রিমা কি বলছে আপনারা দেখুন। অগ্নিমিত্র পল সেদিন ডায়মন্ড হারবার যাওয়ার পথে জানিয়েছেন, এ এক স্বাধীনতার যুদ্ধ চলছে, স্বাধীনতার যুদ্ধ লড়ছি আমরা, উনি এবং দিল্লি থেকে পাঠানো একদল, যাতে রবিশঙ্কর প্রসাদ ছিলেন, ছিলেন বিপ্লব দেব, ওনারা দেখতে গিয়েছিলেন নির্বাচনের পরবর্তী নির্যাতনের শিকার মানুষজনকে। তো মাদ্রাসায় তাদের সেই নির্যাতিতারাই ঘিরে ধরে রেখেছিল, জেলা দফতরে তালা দিয়েছিল, ইত্যাদি বহু নটঙ্কি হয়েছে। তো এসবের মধ্যে অগ্নিমিত্র পল জানিয়েছেন, এক স্বাধীনতার যুদ্ধ লড়ছেন ওনারা। ওদিকে ভারতের সাংস্কৃতিক স্বাধীনতার লড়াই ওই দিন এক চূড়ান্ত সাফল্য পেয়েছিল, যা পূর্ণতা পেল 2020 সালের 5ই অগস্ট তারিখে পৌঁছে। বলেছিলেন দিলীপ ঘোষ, এ রাজ্যে, এ বাংলায় বিজেপির জঙ্গি মুখ। কি প্রসঙ্গে বলেছিলেন? বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় বের হবার পর তিনি এক প্রবন্ধে কথা বলেছিলেন যে 1992 6ই ডিসেম্বর ভারতবর্ষ সাংস্কৃতিক স্বাধীনতার লড়াইয়ের চূড়ান্ত সাফল্য পেয়েছিল। সেই সফলতা মোদিজির রাম মন্দিরের ভূমি পূজনের দিনে 5ই অগস্ট 2020 পূর্ণতা পেল। দিলীপ ঘোষ বলেছিলেন এই বাবরি মসজিদ ধ্বংস করা ছিল দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের চূড়ান্ত সাফল্য। তো আবার বুধবারে অগ্নিমিত্র পল সেই স্বাধীনতার লড়াইয়ের কথা বললেন। কবার স্বাধীনতা চাই কে জানে, এমনিতে দিলীপ ঘোষ সেই অর্থে জেন্টলম্যান ইন পলিটিক্স নন, বিজেপি আরএসএসে তেমন নেতা খুবই কম, প্রত্যেকেই কম বেশি উগ্র হিন্দুত্বের কথা প্রকাশ্যেই বলেছেন। তবে অটল বিহারী বাজপেয়ী বা গোবিন্দাচার্য বা অরুণ জেটলির মতো নেতারা এক ধরনের ভদ্র আচরণের দায়রার মধ্যে থাকতেন, ক্যাডারদের কাছে ভাষণে কিছু বললেও সেটা থাকতো ইঙ্গিত, তাতে উগ্রতা কম থাকত। বাজপেয়ী এমনিতেই তার ওয়েট মিত্রীর ছুরির জন্য পরিচিত ছিলেন সবার কাছে, কবিতা লিখতেন, ভালো মন্দ খেতেন, নিরামিষ নয় আমিষ পছন্দ ছিল, কোথাও একটা অন্য মুখও ছিল যেটা উনি ধরে রাখতে পারতেন। সেখানে আরএসএস এর অনেক কাছের হিন্দুত্ব এজেন্ডাকে নিয়ে অনেক বেশি সরব ছিলেন আডবাণী, সিংঘল, কাটিয়ার, উমা ভারতী ইত্যাদিরা, কিন্তু এই মুখ আর মুখোশের খুব একটা নীতিগত বিরোধ ছিল না, বরং এই সফট লাইনার হার্ড লাইনারের মোদ্দা লক্ষ্য ছিল ওই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই, যা আজ দিলীপ ঘোষ বললেন। দিলীপ ঘোষ মেঠো মানুষ, জানেন জমি বাপের নয় দাপের, এই বাংলায় শেষ লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে খুব খোলাখুলিভাবেই, চূড়ান্ত মেরুকরণ চান, তাই বাবরি মসজিদ ভাঙাকে দ্বিতীয় স্বাধীনতার লড়াই একথা প্রকাশ্যেই বলতে তার কোনো আপত্তি নেই। আসুন আজ সেই দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামটা কেমন সেটা বুঝে নিই। কেন দ্বিতীয় স্বাধীনতার তৃতীয় স্বাধীনতার আন্দোলনের লড়াই? কারণ প্রথম স্বাধীনতা আন্দোলনের লড়াই শেষ হয়েছে 15ই অগস্ট 1947। সহিংস অহিংস পথে লড়েছে দেশের মানুষ, লড়েছেন গান্ধী, নেহরু, পটেল, আবুল কালাম আজাদ, কংগ্রেসের নেতারা, লড়েছেন নেতাজি, লড়েছেন সূর্য সেন, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, অরবিন্দ্র, বারীন্দ্র, ভগৎ সিং, আশফাক উল্লাহ, চন্দ্রশেখর আজাদ,
লড়েছে দেশের কৃষক শ্রমিক, লড়েছে নৌ বিদ্রোহীরা, প্রাণ দিয়েছে ছাত্ররা। আচ্ছা, এই প্রথম স্বাধীনতার যুদ্ধে আরএসএস হিন্দু মহাসভা কোথায়, তারা কি করছিলেন? মাহফুজ খানায় রাখা আছে সেই চিঠি যেখানে একবার নয়, একটা নয়, পাঁচ পাঁচটা চিঠি, যে চিঠিগুলোতে আরএসএস বিজেপির প্রাণ পুরুষ সাভারকার ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে মুক্তি চেয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় আরএসএস সরাসরি তার বিরোধিতা করেছিল, তার সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছিল যাতে তারা ব্রিটিশদের সহযোগিতা করে। আরএসএস এর সদস্যরা তা করেও ছিল। এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশদের চিঠি লিখে কিভাবে এই আন্দোলন দমন করা যায় তার উপায় বাতলেছিলেন। তিনি তখন বাংলার মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী। ওদিকে অটল বিহারী বাজপেয়ী ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন, জানিয়েছিলেন যারা আন্দোলনে জড়িত তাদের চিহ্নিত করে দেবেন, সে চিঠিও মাহফুজ খানায় রাখা আছে। তো দেশের স্বাধীনতা আন্দোলনে এই ছিল আরএসএস হিন্দু মহাসভার অবদান। আরএসএস বা হিন্দু মহাসভার একজনও স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে যাননি, যিনি গিয়েছিলেন তিনি জেল থেকে বেরোনোর জন্য মুচলেকা দিয়েছিলেন। সেই আরএসএস এর রাজনৈতিক দলের নেতা বলছেন, এটা স্বাধীনতা দ্বিতীয় সংগ্রাম। সেই দলের আরেক নেত্রী হঠাৎই স্বাধীনতার লড়াইয়ের কথা বলছেন, শুনলে হাসি পায়। আমাদের স্বাধীনতা সংগ্রামের শেষে 1947 15ই আগস্ট দেশ স্বাধীন হলো, আমরা কি পেলাম? পেলাম এক সংবিধান যা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার লিপিবদ্ধ করেছে, যা প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করেছে। পেয়েছি নিজেদের ভোটে নির্বাচিত সরকার, যেখানে আমাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন। দেশে এক বিরাট কৃষি বিপ্লব হয়েছে, শিক্ষা স্বাস্থ্য শিল্পক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, এগুলো আমাদের স্বাধীনতার প্রাপ্তি। অনেক কিছুই হয়নি, আজও দারিদ্র আছে, চূড়ান্ত দারিদ্র, অশিক্ষা আছে, স্বাস্থ্যের অধিকার এখনো সবার জোটেনি, কিন্তু তার জন্য লড়াইও চলছে, সেটাও স্বাধীনতারই ফসল। যতই খর্বিত হোক, রাজনৈতিক স্বাধীনতা আমাদের অনেক প্রাপ্তির উৎসস্থল। এই সংবিধানই আমাদের ধর্ম লিঙ্গ জাত নির্বিশেষে সমান তার অধিকার এনে দিয়েছে। এবারে আসুন তাহলে দিলীপবাবুর দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামে। কেন দ্বিতীয় দিলীপবাবু? প্রথমটাতে আপনারা ছিলেন কোথায়, কি অবদান আপনাদের, বিশ্বাসঘাতকতা ছাড়া কি করেছিলেন 15ই আগস্ট 1947 আগে, সে কথা থাক। ওনার এই 1992 6 ডিসেম্বরের স্বাধীনতা সংগ্রামের প্রাপ্তিগুলোর হিসেব নিকেশও করা যাক। তাদের এই তথাকথিত স্বাধীনতা সংগ্রামে কারা অংশগ্রহণ করল, ওনাদের স্বাধীনতা সংগ্রামের স্লোগান কি ছিল? মন্দির বাহি বানায়েঙ্গে, কার মন্দির? রামের। কেন বহি বানায়েঙ্গে? কারণ হলো ওখানেই নাকি রাম জন্মগ্রহণ করেছিল, তাই তার জন্য কি করতে হবে, দাবরি মসজিদ ভাঙতে হবে। তাহলে দাঁড়ালো স্বাধীনতা সংগ্রামে দেশের মুসলমান খ্রিস্টান শিখ পার্সি জৈন বুদ্ধিস্টরা বাদ, কারণ তারা খামোখা রামের মন্দির বানাতে যাবেন কেন? বাদ বৈষ্ণবরাও, কারণ তাঁরাও রামের পূজারী নয়। বাদ নাস্তিকরা, স্বাভাবিক কারণে। বাদ সেই সব, এমনকি হিন্দুরাও যারা ঘরে পুজো পাঠ করেন, কিন্তু মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙতে হবে এমন আজগুবি অসভ্য ধারণায় বিশ্বাস রাখেন না। তার মানে দেশের 2/3 মানুষ বাদ পড়লেন এই সংগ্রাম থেকে। তারপরেও প্রচুর মানুষ তাঁরা গেলেন, মসজিদ ভাঙা হলো, তারপর মন্দিরের ভূমি পূজনও হলো, স্বয়ং প্রধানমন্ত্রী পারিজাত বৃক্ষ রোপণ করে শুরুয়াত করলেন। দিলীপবাবুর ভাষায় স্বাধীনতা সংগ্রাম পূর্ণতা পেল। বেশ, তারপর এই তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শেষে আমরা কি পেলাম?
প্রত্যেকের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, স্বাধীনতা সংগ্রাম সম্পূর্ণতা পেল, অর্থনীতি ধুঁকছে, জিডিপি মাইনাস 23.4%, বেকারিতার রেকর্ড চুড়োয়, শিল্পে মন্দা, মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, এ কেমন স্বাধীনতার পূর্ণতা? কাদের স্বাধীনতা? প্রতিদিন 87 জনের ধর্ষিত হবার স্বাধীনতা? কৃষকদের আত্মহত্যা করার স্বাধীনতা? ক্ষুদ্র মাঝারি শিল্পের দরজায় তালা পড়ার স্বাধীনতা? ছাঁটাই হওয়ার স্বাধীনতা? কিসের স্বাধীনতা দিলীপবাবু? এই যে স্বাধীনতার কথা বলছেন দিলীপ ঘোষ, সেটাও এসেছে গভীর চক্রান্তের পিঠে চেপে। 1947-এর স্বাধীনতা সংগ্রামের পিছনে কোনো চক্রান্ত ছিল না। গান্ধী স্লোগান দিলেন ইংরেজ ভারত ছাড়ো। গান্ধীবুড়ি তমলুকে তেরঙ্গা ঝান্ডা নিয়ে রওনা দিলেন থানার দিকে, গুলি খেলেন, মারা গেলেন মাতঙ্গিনী হাজরা। উনি বলেননি যে বাজার করতে যাচ্ছি, গান্ধীজি কোনো গোপন সার্কুলার দেননি। হিম্মত ছিল ভগৎ সিংয়ের, অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়ে দাঁড়িয়েছিলেন গ্রেফতার হবার জন্য, যা করার প্রকাশ্যে করেছেন। ঘোষিত লক্ষ্য ইংরেজ ভারত ছাড়ো। নেতাজি ব্রিটিশ পুলিশদের চোখের সামনে দিয়ে চলে গেলেন রাশিয়া হয়ে জার্মানি হয়ে জাপান, প্রকাশ্যে স্লোগান দিলেন চলো দিল্লি। মুখে এক কাজে এক করেননি, ষড়যন্ত্র করেননি। এটা যদি স্বাধীনতা দ্বিতীয় সংগ্রামই হবে দিলীপবাবু, তাহলে তা ঘোষণা করেননি কেন, বলেননি কেন যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করব? এটাই আমাদের লক্ষ্য, সেটাই আমরা করতে যাচ্ছি। আজ দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের গল্প বলছে কারা? যারা প্রথম স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছিল, যারা জাতির পিতাকে হত্যা করেছিল, তারা আনবে দ্বিতীয় স্বাধীনতা? যারা ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল, রক্তের প্রতিটি কণায় যাদের বিশ্বাসঘাতকতা, তারা বলছে স্বাধীনতা সংগ্রামের কথা। আজ আবার অগ্নিমিত্র পল সেই স্বাধীনতার কথা বলছেন। আসলে আদত স্বাধীনতা আন্দোলনের সময় এনারা বিশ্বাসঘাতকতা করেছিলেন, ইংরেজদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাই সম্ভবত সেই পাব্বত থেকেই প্রধানমন্ত্রী, থেকে দিলু ঘোষ, থেকে অগ্নিমিত্রা পল এই স্বাধীনতা আন্দোলনের কথা বলে। আসলে এগুলো দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে এক ষড়যন্ত্র, দেশের সমাজকে টুকরো টুকরো করার এক ষড়যন্ত্র। স্বাধীনতা আনতে ষড়যন্ত্রের দরকার হয়নি, স্বাধীনতা আনতে ভুরি ভুরি মিথ্যে বলার দরকার হয়নি। সেই শহীদদের কথা স্মরণ করুন, যাঁরা ফাঁসি কাঠে প্রাণ দিয়েছেন, যারা জেলে গেছেন, মার খেয়েছেন, কিন্তু লড়েছেন মুখোমুখি ব্রিটিশদের সঙ্গে। তাদের প্রকাশ্য দাবি ছিল একটাই, দেশের স্বাধীনতা। সে ঘোষণা তারা লুকিয়ে করেননি। স্বাধীনতা এসেছে, না পাওয়ার তালিকা অনেক বড়, তার জন্য লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, প্রয়োজনে জেলেও যেতে হবে। কিন্তু আজ যে সরকার এসেছে, যে দল আমাদের রাষ্ট্র সমাজকে বিষিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াইটা আজ হয়ে উঠেছে প্রধান কাজ। সেটাই হবে আরেক স্বাধীনতার আন্দোলন, আজাদি। ভুক মরি সে আজাদি, মনুবাদ সে আজাদি, পুঁজিবাদ সে আজাদি, জান সে প্যারি আজাদি, বিনা ডর কে আজাদি, সামন্তবাদ সে আজাদি, গরিবী সে আজাদি।